हेलो बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। तो चलो आज आमी तुम्हारे काछे गाजरेर हालुआ रेसिपी शेयर करब। तो देखो एखाने आमी तीनटे गाजर भालोभावे छालगुलो छाड़िए जल दिए परिष्कार करे धुए नियेछी। तो एरपर एटा दिए आमी भालोभावे कुचि करे नेब गाजरगुलोके। तो तोमरा भिडियोटा देखते थाको बंधुरा, आशा करी भालो लागबे सबार। तो देखो आमार कुचि करा हुए गेछे गाजरगुलो। तो एरपर आमी एकटा पैन निये निएछि, एर मध्ये घिओ देवा हुए गेछे आमार। तो एरपर घिएर मध्ये आमी किछुटा मोहरी आर कालो जिरे दिए देव। तो देखते थाको तोमरा। तो चलो एबार गाजरगुलो दिए देव। एरपर एकटु भालोभावे आमी नेड़े नेब एटाके, একটু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা গাজরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দুধ দিয়ে দেব এর মধ্যে। এরপর আবার ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে তোমরা। তোমরা চাইলে এর মধ্যে কিছু পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে দিতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, কারণ হঠাৎ করেই পাঠানো হলো তাই অ্যাভেলেবেল ছিল না, তাই দিতে পারিনি। তো চলো একটু ফুটতে থাকো। তো দেখো বন্ধুরা আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। আমি এভাবেই রাখবো এটাকে, আর বেশি টান করব না। তোমরা চাইলে আর একটু টান করতে পারো। তো এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, তো ভালো লাগবে খেতে তাই দিলাম। তো চলো এবার নামিয়ে নেব এটাকে। এই শীতের দিনে তো গরম গরম হালুয়া খেতে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো তোমাদের কার কার ভালো লাগে গাজরের হালুয়া খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি অল করে দিও যাতে আমার নোটিফিকেশান সবসময় তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো টাটা, সবাই ভালো থেকো।